হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। আর এখন বাজে সকাল 8টা আর আমি সবে ঘুম থেকে উঠলাম। সুকান্ত উঠেছে, ব্রাশ করছে, আমি ব্রাশ করে চলে এসেছি সোজা রান্নাঘরে। না, ঘরটা ঝাড় দিয়েছি, ঘরটা ঝাড় দিয়ে তারপরে আমি রান্নাঘরে এসেছি গরম জল খেতে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি বাসি পেটে গরম জল খাই আর সুকান্তকে একটু দিই, ছেলেকেও খাওয়াই। ছেলে যেহেতু ঘুমাচ্ছে তো আমি খেয়ে তারপরে সুকান্তকে দেবো। তো গরম জল করতে এসে দেখি জগে যেটুকু জল ছিল বসিয়েছি, তারপরে দেখলাম যে জগটা ফাঁকা হয়ে গেছে, জগটা ভালো করে মেজে নিই। এটা মাঝে মাঝে মানে দু একদিন পরপর এটা মেজে পরিষ্কার করে রাখা ভালো, যেহেতু জল খায় তো পরিষ্কার পাত্রে জল খাওয়াটাই উচিত। তো সে কারণে জগটা এখন মেজে নিচ্ছি। সুকান্তর জন্য জলটা দেবো। আর সুকান্ত বাজারে যাবে, আজকে মাছ আনবে বাজার থেকে, মাছ রান্না করতে হবে। আর দেখি মানে কি মাছ আনবে কি আনবে মানে কিছুই জানি না। বাজারে যাবে, তারপরে বোঝা যাবে যে কি কি আনে, কি কি রান্না করব কিছুই জানি না। আর এদিকে দেখো সুকান্তকে জলটা দিয়ে এখন আমি চলে এসেছি ঘরে। বিছনা মানে বলেছিলাম যে চেঞ্জ করব আজকে, কিন্তু করতে পারবো কি না জানি না। আগে ছেলের ক্লাস করাতে হবে, ছেলের ক্লাসটা করিয়ে তারপরে দেখব। তো মশিটা মানে ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে আমি মশিটা গুটিয়ে রাখি, আগে ভাঁজ করে রাখতাম, এখন আর ভাঁজ করি না। মানে আবার সেই বিকালবেলা আবার বের করতে হবে, বারবার মানে ভাঁজ করতে বিরক্ত লাগে। আর এত বড় মশাই না, মানে ভাঁজ করতে প্রচুর কষ্ট হয়, একা একা হয় না। মানে সুকান্ত আর আমি দুজন মিলে যদি করি তাহলে ঠিক আছে, একা একা হয় না, অনেক অসুবিধা হয়। তো সে কারণে ভাঁজ করে এরকম গোটো করে আমি আলমারির মধ্যে রেখে দিই। আর এখানে দেখো ছেলে শুয়ে থাকতে থাকতে বালিশ টালিশ যেটুকু পারি গুছিয়ে রাখি। আর ছেলেকে আমি যদি ভেবে আদর করে তারপরে শ্বশুর দিয়ে ঘুম থেকে মানে তুলি, ও কান্না করে না একটু। আর এমনি যদি টেনে তুলি তাহলে কান্না করে, এরকম শ্বশুর দিলে ও হাসে, ঘুমের মধ্যে হাসে। তো এই যে এরকম করে তুলে নিয়ে তারপরে ওকে ব্রাশ করাবো। ওদিকে আমি ছেলেকে কোলে নিয়ে আমি খাট টাট গুছিয়ে ছাট টাট দিয়ে এখন চলে এসেছি ছেলেকে ব্রাশ করাতে। ব্রাশ করাতে এসে দেখি যে সুকান্ত যে জলটা দিয়েছিলাম সুকান্তকে খেতে, তো অর্ধেকটা খেয়ে চলে গেছে, তো অর্ধেকটা রয়েছে। এবার বাসি পেটে জল খাওয়া ভালো, যত জল খাবে ততই উপকার। তো খেয়ে নিলাম আমি, খেয়ে এখন এই যে ব্রাশ করাচ্ছি ছেলেকে, ব্রাশ করিয়ে ছেলেকেও গরম জল খাওয়াবো, খাইয়ে তারপরে ক্লাস করাবো, তারপরে খাওয়াবো। ঘুম থেকে উঠেই যদি ওকে দুধ খায় না, ও দেবে উল্টি করে। আগে খাওয়াতাম, আর খাওয়াতে গেলেই বমি করে দিত, বেশিরভাগ দিন বমি করে দিত। বমি করে দিলেই মানে বমি মুছে আবার জল খাওয়াতাম, খাইয়ে তারপরে আবার যখন জয়েন করতাম ক্লাসে তখন মানে দেরি হয়ে যেত, অনেকটা দেরি হয়ে যেত। তো সে কারণে এখন আর খাওয়ায় না। এখন যেহেতু মানে সকাল সকাল ক্লাস করাচ্ছি আজকে, তো সে কারণে আর মানে খাওয়ালাম না, জলটা খাইয়ে তারপরে ক্লাস করাচ্ছি। আর ক্লাস তো বেশিক্ষণ হয় না, ওই 40 কি 45 মিনিট এরকম হয়, কোনো কোনো দিন 1 ঘন্টা হয়। তো সে কারণে মানে খাওয়ায় না, ঘুম থেকে উঠে ও এমনিও খায় না, খেতে যায় না। তো যাই হোক, এই যে ব্রাশ ট্রাশ করিয়ে জল খাইয়ে এখন ঘরে চলে এসেছি, ছেলেকে ড্রেসটা পরিয়ে দিচ্ছি। এদিকে ছেলের ক্লাস শেষ, ছেলেকে দুধ খাইয়ে নিচে পাঠিয়ে দিয়েছি। সুকান্ত বাজার থেকে মাছ কিনে দিয়ে দুধ কর্নফ্লেক্স আর একটা কলা খেয়ে বাজারে চলে গেছে। আর এখন আমি খাচ্ছি দুধ কর্নফ্লেক্স আর একটা কলা। আর এই বিস্কুটগুলো ছেলে বের করে নিচে গিয়ে নষ্ট করছিল, তো বাবু এসে আবার দিয়ে গেল। চল চল, কি খাচ্ছিস? চল 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 চ
সকালবেলা যখন দুধ কর্নফ্লেক্স খাচ্ছিলাম তখন হঠাৎ করে দিদির মেয়ে ফোন করেছে, মিমি তাড়াতাড়ি আমাদের আসো, আমার মায়ের শরীর ভালো না। তো দিদির কাছে ফোন করলাম, দিদি মানে আমি বুঝতে পারিনি, ফোনে কথা বলছি মানে কথা বলে বুঝতে পারিনি যে ওর ঠিক কতটা শরীর খারাপ। আমি ভেবেছি মনে হয় বেশি একটা শরীর খারাপ না। তো আমি বললাম ঠিক আছে, মাছ এনেছে, মাছটাছ রান্না করে তারপরে যাচ্ছি। আর এমনিও আমি রান্না করে ওকে পাঠাতাম, কারণ ওর শরীরটা তো মানে ততটা ভালো হয়নি এখনও, ভেতর থেকে মানে অসুস্থ আছে, মানে এখনও মানে সেভাবে দুর্বল কাটেনি। ডাক্তার দেখাচ্ছে দিনে কী বলো তো 15 রকমের ওষুধ খায়, তো সে কারণে অনেকটা উইক, ওর ভালো মন্দ সবসময় খেতে হবে। তো মা আসে, ওখানে যায়, ডিউটিতে যায়, মায়েরও শরীর ভালো না, তো সে কারণে ওর যত্নটা ঠিকঠাক হচ্ছে না। এবার আমি বলেছি যে আমাদের বাড়িতে যা, কাশনাগা যা, ওখানে গিয়ে থাক, ওখানে তোর যত্ন হবে, তোর অসুবিধা হবে না। তো ও কি ওর মেয়ের পড়াশোনা এটা ওটা থাকতেই চায় না, ওর মেয়ের পড়াশোনা ক্ষতি হয়ে যাবে, মেয়ের নাচ, মেয়ের ক্যারাটে এইসবের জন্য ও চলে এসছে। তো আগের দিন গেলো আর রাত্রিবেলায় চলে এসছে। তো যাই হোক, আমি রান্নাঘরে গেলাম রান্না করতে, মানে আমাদের রান্নাঘরে। তো সুকান্ত মাছ নিয়ে এসে গিয়ে দেখি যে বেসিনের যে জল পাস হয় সেই মানে পাইপটা কেটে টুকরো টুকরো করে দিয়েছে ইঁদুরে। তারপরে ওখানে আর কাজ করা যাবে না। তারপরে সুকান্তকে বললাম যে এক কাজ করো, তাহলে দিদি বাড়ি দিয়ে আসো আমাকে, দিদি বাড়ি গিয়ে রান্না করবো। তো দিদি বাড়ি গিয়ে দেখি দিদির মানে খুবই শরীর খারাপ। ওকে দেখে আমার টেনশানে গা হাত পা কাঁপছে। একবার মার কাছে ফোন করছি, একবার বলছি জামাইয়ের কাছে ফোন করতে, একবার সুকান্তর কাছে ফোন করছি, একবার পুতুলের কাছে ফোন করছি, পুতুলকে বলছি মানে ছোটো বোনকে বলছি তাড়াতাড়ি চলে আয়, দিদির শরীর ভালো না। আমি ভয় লাগছে একা একা, মানে কী বলতো কারোর কিছু হলো না, আমার আমি টেনশন নিতে পারি না, আমার দম বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট হয়, মানে আমি অসুস্থ হয়ে যাই। তো আমি গিয়ে কোনোরকম মানে ওকে আগে ভাত রান্না করে দিয়েছি, গরম গরম ভাত, আর বলেছিলাম যে পালং শাক দিয়ে ও মাছ দিয়ে খাবে। তো তারপরে ও বললো যে কোলেস্ট্রল টেস্ট করবে, তো সে কারণে আগের দিন নিরামিষ খেতে হয়। তারপরে ফোন টোন করে জামাইবাবুর কাছে, জামাইবাবু তো মেডিকেলে দাঁড়িয়ে আছে লাইনে, তো জামাইবাবু ওখান থেকে ফোন করেছে যার কাছে মানে যে রক্ত নিয়ে যায় আমাদের এখানে, যে ফার্মেসি থেকে রক্ত নিয়ে যায়, তো সেখানে ফোন করেছে যে হ্যাঁ ঠিক আছে কালকে নেবো, আর নিরামিষ খেতে হবে। তো তারপরে ও বললো যে ঠিক আছে তাহলে আমাকে নিরামিষ রান্না করে দে, পালং শাক আলু আর বরফটিতে একটু মানে ঝোলঝোল রেখেছি, আর আলু সিদ্ধ দিয়ে ওকে ভাত দিয়েছি। ও খেয়ে দিয়ে বললো যে ওষুধ টষুধ খেয়ে একটু স্টিম নিয়ে বারবার মানে স্টিম নিচ্ছে, জল খাচ্ছে এরকম করে, তারপরে বললো যে না এবার একটু সুস্থ আছি আমি, তারপরে আমি শান্তি পেয়েছি। তো তারপরে আমি ধীরে সুস্থে রান্না করেছি ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে, আর আমি ফুলকপি আলু মাছ রান্না করেছি, কি ওর মধ্যে মটরশুঁটি ছিল দিদি ফ্রিজে, মানে ফুলকপিটাও দিদি শ্বশুরবাড়ির, আমি শুধু মাছ নিয়ে গেছি আর পালং শাক আর বরবটি নিয়ে গেছি আর আলু নিয়ে গেছি। তো আর সব রকম সবজি দিয়ে আমি রান্না করেছি একটা ভাজা, মানে রান্না বলতে ভাজা করেছি, লাউর খোসা, আলু, বরবটি, তারপরে ধনে পাতা, ফুলকপি, গাজর, এগুলো দিয়ে একটা ভাজা করেছি। মাও ছিল না, তারপরে মা এসছে, রান্না মানে হচ্ছে ফুলকপিটা তখন মা এসছে, তারপরে সুকান্ত এসে খেয়ে গেল, মাটা সবাই খেলো, তারপরে আমি খেয়ে মানে স্নান করেছি, গরম জল দেখলে না হাড়িতে গরম জল, তো গরম জল দিয়ে স্নান করেছি, স্নান করে তারপরে আমি খাওয়া দাওয়া করে সুকান্তর জন্য মানে অনেকটা মাছ রান্না করেছি। না তো দিদি তো মাছ খাবে না, এবার মা রাত্রেবেলা আর খাবে না, দিদির মেয়ে আর যাইবো খাবে, তো সে কারণে দুপুর সুকান্তর জন্য একটু তরকারি ভাত আর মাছ নিয়ে এসছি, মানে মাথা তাপিয়ে আর ভাজা নিয়ে এসছি। তো বাড়ি এসে আবার কাজ, দেখেছো, বাড়ি এসে এই বেসিন পরিষ্কার করা, ছেলেকে খাওয়ালাম, মানে ছেলে খেতে খেতে দেখলাম মানে খাওয়ার আগে যখন বেসিন পরিষ্কার করছিলাম তখন সারা ঘর নোংরা করেছে আবার, তারপরে ঝাড়টা দিলাম, ঝাড়টা দিয়ে বললাম যে তুই নিচে যা, মানে ঘরটা আরও গুছিয়ে নিই, তারপরে তোকে ডাকবো, তোকে বই পড়াতে হবে। তো এই যে নিচে পাঠিয়ে দিয়েছিলাম, তারপরে এখন এই যে বইটা সব রেডি করেছে, এখন নিচে এসেছে ছেলেকে নিতে। আর এখানে বাবু আর শাশুড়িমা বসে বসে গল্প করছে, গল্প বলতে মানে শাশুড়িমা মালা করছে আর বাবুর সঙ্গে আর ছেলে দুষ্টুমি করছে। আর এখানে এই যে কপাল যন্ত্রণা করে বাম দিই, তো সেই বামটা নিয়ে ও দুষ্টুমি করছে, আর এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, তো সেটা নিয়ে ও খেলা করছে, ওর মধ্যে মাটি, তিলক মাটি এটা ওটা দিচ্ছে, দুষ্টুমি করছে। তো প্রথমে আসতে চাইছিলো না, তারপরে বললাম যে মানে এটা ওটা বুঝিয়ে বুঝিয়ে তারপরে এখন এই যে উপরে নিয়ে আছি। তারপর দেখো মানে হাতের কাছে যা পাবে তাই নেবে, যেতে মানে আসতে যেটা হাতে পড়বে সেটাই ওর লাগবে। তো এই যে এখন আমি ছেলেকে বই পড়াতে বসিয়েছি, আর বই পড়াতে বসে দেখবে মানে ও বাবু হয়ে বসে না, পা গুটি বসে না, পাটা টান টান করে বসে আছে। দেখো বলছি যে হাতটা জয়েন কর, জয়েন করে তারপরে প্রে কর, স্কুল প্রে, মানে পড়ানোর শুরুতে আমি আগে ওকে স্কুল প্রেটা করাই, তো ও কথাই শোনে না। দেখো জয়েনও করবে না, হাত জোর করছে না, এদিকে পা টান টান করে পা টান নাড়াচ্ছে, দেখো কীরকম দুষ্টু। আর আমি এডিট করতে বসে দেখি যে আমি এরকম তুলছি, আমি মানে পড়াশোনা করতাম যখন স্টুডেন্ট ছিলাম তখন এরকম তুলতাম, এরকম দুলে দুলে বই পড়তাম, আর এখনও মানে ছেলেকে পড়াই তাও এরকম দুলে দুলে, আর ছেলেকে খাওয়াতে গেলে, ছেলেকে দাঁত ব্রাশ করাতে গেলে আমি করি।
হয়েছে এরকম। তো যাই হোক, পড়ানো মানে হাফ হয়েছে, তারপরে এসেছে সুকান্ত বাজার থেকে। আমি বলেছিলাম বোলিং আনতে, আমার মুখের অবস্থা মানে খুবই খারাপ, মুখটুক আবার মানে র্যাশ ট্যাশ বেরিয়েছে, ফেটে ফেটে গেছে। তো সে কারণে বললাম বোলিং শেষ হয়ে গেছে, বোলিং গরম করে দিলে একটু কম হয়। তো এই যে বোলিং নিয়ে এসছে আর মোজা নিয়ে এসছে, আর এখন চা বানাতে এসেছি, গরম গরম চা খেয়ে। শীতকালে মানে সন্ধ্যাবেলা, সকালবেলা চা খাওয়া হয় না, কিন্তু সন্ধ্যাবেলাটা চা খায়। সুকান্ত বাজার থেকে আসলেই আমি আগে চা করি, চা খেয়ে তারপরে অন্য কাজ, মানে পড়াতে বসলেও আমি উঠে আমি আগে চা বানাই, কারণ সন্ধ্যাবেলা চা না খেলে ঠিক ভালো লাগে না। আর সকালবেলা গরম জল খায় তো, তো সে কারণে চা খাওয়া লাগে না, চা খাওয়ার সময়ও থাকে না। গরম জল খেয়ে আগে ছেলের ব্রাশ ট্রাশ করিয়ে ছেলেকে খাইয়ে আগে মানে ক্লাস করাবো, তারপরে অন্য কাজ। তো সে কারণে চাটা খাওয়ায় না, তারপরে ক্লাস শেষ হয়, তারপরে আমরা এই যে দুধ কর্নফ্লেক্স এটা ওটা খেয়ে নিই। তো যাই হোক, এখন এই যে চা বানিয়েছি, আর এদিকে দেখো আবার ঘরটা নোংরা করেছে। আর দেখেছ এই যে পার্ক নিয়ে এসেছে কিনে, সুকান্ত মানে এক প্যাকেট পার্ক কিনেছে, তো সেইগুলো বের করে অর্ধেক খায় আর ফেলে দেয়। আর আমি দেখো মিটকেসের মধ্যে এই খাবার রেখে দিয়েছি, ইঁদুরের মানে উৎপাতে। ইঁদুর মানে এগুলো সব কামড়ে কামড়ে টুকরো টুকরো করবে, নষ্ট করবে, তো সে কারণে আমি এগুলো মিটকেসের মধ্যে রেখে দিয়েছি ইঁদুরের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আর তাগুলো তো এখনও ঢাকা হয়নি। বাড়ি এসে দেখি যে আমার ননদ মুড়ি ভেজে দিয়ে গেছে বাড়িতে, মানে বালি দিয়ে ভেজেছে। মুড়িগুলো খুব সুন্দর হয়েছে, তো ভাবলাম যে মুড়ি খাবো। তো সুকান্ত বললো যে না, চিপস টিপস দিয়ে খাবো। চপ আনলে চপ দিয়ে মুড়ি মাখা করলে বেশ ভালো লাগে, আর টাটকা মানে বাড়িতে ভাজা মুড়ির স্বাদই আলাদা। তো এই যে চাটা খেয়ে সুকান্ত বললাম যে তুমি লেখাও, আমি বাসনগুলো মাজি। আর এই যে এখন চলে এসেছি বাসন মাজতে। বাসনগুলো মেজে আমি এখন গরম জল বসিয়েছি, ফ্লাক্সে ঢেলে রাখবো। প্রতি বছর শীতকালে আমি এই ফ্লাক্সের মধ্যে গরম জল রেখে দিই, তাতে কী বলতো প্রতিদিন মানে হাজারবার করে গরম জল করে খাও, ছেলেকে গরম জল খাওয়াও, শীতকালে ছেলেকে গরম জল খাওয়ায়, মানে উষ্ণ গরম জল খাওয়ায় খাবারের সঙ্গে। তো সে কারণে এই যে ফ্লাক্সের মধ্যেই খাওয়ায়। আর এই ফ্লাক্সের ঢাকনাটা মানে গত বছর আমাদের মঠে, গুরুদাদু আছে, গুরুদাদুর মঠে গেছিলাম। তো দাদু তো দেহ রেখেছে, তো ওনার অনুষ্ঠানে ওনার কাজে গেছিলাম। তো তখন আমার ননদের হাতে ছিল এটা, কখন মানে ভিড়ের মধ্যে কখন যে ঢাকনাটা খুলে পড়ে গেছে ননদ টের পায়নি। তো সে কারণে এটা নিয়ে কোথাও যায় না, কোথাও যাওয়ার জন্য, ঘুরতে যাওয়ার জন্য অন্য আছে সেটা তোলা। আর এটা বাড়িতে সবসময় গরম জল করে রেখে দিই টেবিলের উপরে, তো এটা মাজা টাজা হয়নি। তো মেজে টেজে গরম জল দিয়ে এটাকে ভালো করে ধোবো, ধুয়ে তারপরে এর মধ্যে জল রেখে দেবো। এদিকে গরম জল টল করে রেখে তারপরে আমি ভাবলাম যে জানলাগুলো মানে দেখি নোংরা হয়েছে। এই যেখানে রান্না করি তার সামনে যে জানলাটা সেটা তেল ছিটে হয়, আর পাশের জানলাটা না তেল ছিটে হয় না, এমনি ময়লা হয়। তো সেগুলো মানে দুই একদিন বাড়িতে না থাকলে দেখবে ময়লা হয়ে যায়, যেগুলো ব্যবহার না হয়। তো যাই হোক, ওগুলো পরিষ্কার টরিষ্কার করে এখন খাওয়ার টাইম হয়ে গেছে। এই যে সুকান্তকে দিয়ে দিয়েছি তরকারি, যে ভাতও নিয়েছিলাম, তরকারি নিয়েছিলাম আর ভাজা নিয়েছিলাম। তো গরম করে তরকারিটা গরম করে সুকান্তকে দিয়ে দিয়েছি, আর আমি খাবো দুধ আর কলা আর ভাত। আর ছেলের জন্য খাবার রেডি করে নিয়েছি, দুধ ভাত মিক্সিতে ব্লেন্ড করেছি, এটা গরম গরম খাইয়ে দেবো। আর এটা খাওয়ালে না মানে ও তৃপ্তি পায়, আমিও তৃপ্তি পাই। আর এখানে একটুখানি আছে, আর এই যে আমার জন্য একদম সামান্য একটুখানি ভাত আছে, ও হয়ে যাবে, অসুবিধা হবে না। আর অল্প একটু দুধ আছে আর এক পিস কলা। তো এই যে আমি আমার খাবার নিয়ে চলে এসেছি, দুধ ভাত আর একটা কলা। আর এই যে কিছু বাসন আছে, বাসন মাজবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বাসন মাজবো, ব্রাশ করবো, মাথাটা আঁচড়িয়ে ব্রেনি করে, তারপরে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে একটু স্টিম নেবো, তারপরে বোলিং গরম করে মুখে লাগাবো। আর এদিকে ছেলে লেবু বের করেছে, এই রাত্রেবেলা বলছে, এখন প্রায় 12টা বাজে, ও বলছে লেবু কেটে দাও। তো এদিকে আমার খাওয়া, ব্রাশ করা, মুখে ফেস ওয়াশ দেওয়া, স্টিম দেওয়া, মাথা আঁচড়িয়ে মাথা মানে চুলটাকে বেনি করে রেখে দিয়েছি, সব কাজ কমপ্লিট। এখন লাস্ট কাজ হলো বোলিং গরম করে মুখে লাগানো। বারোটা 8 বাজে আর আমার কাজ সব কমপ্লিট, আর আমি এক কর পুরো করে বোলিং মেখেছি গরম করে। তার কারণ কী বলতো, মেকআপ করার ফল এটা, পরপর মানে একদিন গ্যাপে গ্যাপে দুদিন মেকআপ করেছিলাম, তো সে কারণে মুখে র্যাশ বেরিয়ে গেছে, সারা মুখে গুড়ি 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 র্যাশ বেরিয়ে গেছে। মানে যেরকম মানে কী বলতো, যেরকম হাম উঠলে যেরকম হয় না, তো সেরকম টাইপের
মানে আমটা একটু বেশি ফোলা থাকে, এটা একটু মানে কম ফোলা, মানে গুড়ি গুড়ি হয়ে গেছে। তো দেখি বোলিং দিয়ে কোনো কাজ হয় নাকি। অর্চিতা বোন আমাকে বলেছিল প্লামের ময়শ্চারাইজার, তারপরে টোনার, এগুলো মাখলে নাকি ভালো কাজ হবে। তো এখনো যেতেও পারিনি কাজটা পাড়ায়, আর কিনতেও পারিনি, আর অনলাইনে এখনো মানে কদিন বিয়ে বাড়ি এদিক ওদিক করে করে আর সময় পাচ্ছি না। তো যাই হোক, আজকে সারাদিন তোমাদের সঙ্গে বসে একটু গল্প করতে পারিনি, দিনটা খুব বাজে কেটেছে। মানে আমি যে কীভাবে কাজ করেছি মানে আমি নিজেও জানি না দিদি বাড়ি গিয়ে। তো খুব মানে চাপে ছিলাম, খুব মানে টেনশন, ভয়, মানে গা হাত পা কাঁপছিল। তো যাই হোক, ভয়েস দিয়ে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে কারণটা কী 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 হয়েছিল। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। শোনো, টাটা করবা, আমার শোনা ঘুমিয়ে পড়েছে। সুকান্তকে বলেছি ঘুম পাড়াতে, ও বসেছিল, মামা মামা করছি। আমি বলছি দাঁড়ায় কাজগুলো কমপ্লিট করে তারপর তোকে ঘুম পাড়াবো। দুপুরবেলা ঘুমাইনি যেহেতু ঘুমিয়ে পড়েছে, দেখো। ঠিক আছে, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।